দর্শক, আপনারা আমার টিউটোরিয়ালগুলি প্রায় সময় দেখেন, বা এমএন ফানির যে বিষয়গুলি, বা এমএন ফানির যে টিউটোরিয়ালগুলি, এমএন ফানির যে বাংলাডোল শিক্ষা যে বিষয়গুলি, তারপর কাঠি ধরার বিষয়গুলি, বাংলাডোল হাতে পায় অনেকজন বা যেতে পারে, তারপর কাঠি ধরার যে বিষয়গুলি অনেক সময় ইন্ডিয়াতে অনেকজন ফোন দিয়ে বলে বা অনেকজন কমেন্টস লেখে, বাংলাডোলে যে কাঠি ধরে কীভাবে বা বাংলাডোল কীভাবে শিখতে হয় বা কীভাবে কী করতে হয়, তারপর অনেকজন আবার বলে মৃদঙ্গের যে বাণীগুলি, এটা কি বাংলাডোল থেকে বাজানো সম্ভব? তো সেই জিনিসগুলি আমি এটা নিয়ে বসছি, আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, এমএন ফানি চ্যানেলটি অবশ্যই বসে দেখবেন। তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার 01712508168, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই সামনাসামনি আসতে হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে। প্র্যাকটিক্যাল না দেখে ভিডিও দেখে সব কিছু শেখা যায় না। তারপর আমি চেষ্টা করি যাতে ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু করা যায়। আমার চেষ্টা আমি করি। তারপর সামনাসামনি আসলে অনেক উচ্চারণ আছে, সেই উচ্চারণগুলি দেওয়া যাচ্ছে যে ক্লিয়ারভাবে, স্লো করলে সেই উচ্চারণগুলি ক্লিয়ার দেওয়া যায় না। হ্যাঁ, একটু রানিং করলে দেওয়া যাচ্ছে, রানিংয়ের মাধ্যমে জিনিসগুলি আসে অনেক সময় বাজনা ক্ষেত্রে হয়ে থাকে গিয়ে বিষয়। যাই হোক, এখন আমি একটা স্টুডেন্ট নিয়ে বসছি, সে আসছিল কেরানীগঞ্জ থেকে, তার নাম হৃদয়। বেশ কিছুদিন দোল বাজায়, এখন হলো ভাজানো এক সাবজেক্ট। তারপরে আপনার ওই যে হাত সাঁতার যে বিষয়গুলি, অনেকজন ভালো বাজায়, হাত খুব সুন্দর, কিন্তু হাত সাঁতার বিষয়গুলি অনেক সময় অভিজ্ঞতা নেই। হাত সাঁতার বিষয় কিন্তু এখানে ছোটোর বড় বিষয়, ঠিক আছে? হাতে যে কতগুলি কোরবানি আছে বা কতগুলি হাত সাঁতার সাবজেক্ট আছে, সেই বিষয়গুলি হাতে উঠাইতে, হাতে উঠালে কী হয়, তারা যে জিনগুলি বাজাচ্ছে সেই জিনগুলি আরও ইজি হয়ে যায়। একটু শক্তি দিয়ে বাজাচ্ছি বা একটু জোর জোর খারাপ বাজাচ্ছি, সে শক্তিটা বা সে জোরটা লাগলো না, ঠিক আছে? হাতের ক্যাপাসিটিতে সে চলে গেল, ঠিক আছে? শক্তি দিয়ে ডোল বাজানো যায় না, ডোল বাজাতে ক্যাপাসিটি, ঠিক আছে? বাংলা ডোল, মৃদঙ্গ বা যাই হোক তবলা, এগুলি ক্যাপাসিটি দিয়ে বাজাইতে হয় এবং হাত পাতলা রাখতে হয়, হাতটা একদম পাতলা রাখতে হবে, ঠিক আছে? সেই বিষয় নিয়ে বসে দেখো, আপনারা চ্যানেলটি দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। এবং এমএন ফানিতে ভালো ভালো শিল্পীর গান আছে, গানও দেখতে পাবেন আপনারা, এই চ্যানেলটি বসে বসে দেখবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসো, তুমিও আমার সাথে আসো।
Bye.
তে 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 ত
যতদূর মানুষ যায় না। মানে এই লয়টার মধ্যে থাকার উদ্দেশ্য ছিল যাতে স্পষ্ট ক্লিয়ার, যাতে আমার মনটা বসে, আমার ব্রেনটা বসে, যাতে আমার বাজনাটা ক্লিয়ার হয় এবং স্পষ্ট হয়, যাতে ভুল না হয়, এই জন্য আমার এই যে এই লয়টার মধ্যে মোটামুটি আমার আধা ঘন্টা এক ঘন্টা থাকতে হবে এই লয়টার ভিতরে। সাধনার ক্ষেত্রে বলা হোক, এটা একটা সাধনার একটা বিষয়, সাধনার ক্ষেত্রে বলা হোক ধৈর্যই সাধনার মূল অংশ। তো ধৈর্য যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ভালো কিছু কোনো কিছু আশা করা সম্ভব হয় না, বা ভালো কিছু কোনো কিছু শিখতে পারবে না সে। তো ধৈর্য থাকতে হলে একটা একটা লয়ে বা একটা সাবজেক্ট সেটাতে আমি ডেলি মোটামুটি এক সপ্তাহ আমি এই লয়ের মধ্যে করবো, এক সপ্তাহ এই লয়ে করতে গেলে দুই ঘন্টা এক ঘন্টা এই লয়ের মধ্যে থাকতে হবে, তাহলে তার মনটা বসবে, স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। মানে এখন মুদ্রা মানে কেটে বললে এলো কিন্তু হাতটা বললো না, তাহলে তো হবে না। তাহলে কী হবে, মুখটা যাহা বলতেছি আমি আমার হাত দিয়ে তাই মানে বের হচ্ছে, ঠিক আছে, তেরে কেটে তেরে কেটে প্রত্যেকটা শব্দ মানে আঙ্গুল দিয়ে আসবে, প্রত্যেকটা শব্দ মুখ দিয়ে আসবে, এই হলো বিষয়। তুমি প্র্যাকটিস করো। তো দর্শক আপনার এই চ্যানেলটি ভবিষ্যৎ বসে দেখবেন, এম এন ফানি চ্যানেলটি আমার সাথে আমাদের সাথে রাখবেন, অনেক কিছু শিকার আছে বা অনেক কিছু আচ্ছা বিষয় বা ইয়ে করা আছে। বাজো মুক্তা বলো, তে রে কে তে তাক।
1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, তেরে কে তে তক মানে মানে এ বিষয় কি তেত্রিগড়ে তক মানে এ বিষয়গুলি মানে ক্লিয়ার স্পষ্ট মানে একটা একটা সাবজেক্ট মানে ক্লিয়ার করে করতে হবে। দর্শক অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ এই চ্যানেলটি থাকার জন্য। বাজাও।